হাসরের মাঠে উঠাবে ইউবাসুল্লাহ মা মাতা আলাইহি। বিশ্ব নবী বলেন এই দলের একটা পার্টি হবে যারা নেগেটিভ ছিল পজিটিভ হবে ছিল, দুই পার্টিকে কিয়ামতের দিন হাসরের মাঠে খাড়ো করবে। এই পার্টি মত দেয়নি, এই পার্টি দিয়েছে রে, আজকে তুমি অন্তরকে ছুপিয়ে লাও, আল্লাহর কাছে অন্তর তুমি ছুপাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তান্তাহা ইলা কারিহা, ওই পাথরটা আজকে জমিনের মাটিতে যেয়া ঠিক আছে রে আবু হুরায়রা। বিশ্বনবীর অন্তরটা জর্জরিত হয়ে গেল, আমরা ওয়াজ শুনে কেন অন্তর কাঁদে না, আমরা বক্তার ওয়াজ শুনে কেন দিল কাঁদে না, মসজিদে খুতবা শুনে কেন ব্রেনটা ঘামে না। আজকে এই মাওলানা ইমাম সাহেবরা আব্বা মারা গেছে, আমার নসিবটা যে কত ভালো, পরশুদিন কিষানগঞ্জ থেকে 35 কিলোমিটার ঘেরা বাড়িতে জালসা ছিল, আপনাদের মাওলানা সেরাজুল ইসলাম সাহেব যেখানে বাড়ি ওই জায়গাতে জালসা ছিল, উনিও ছিলেন, ওয়াজ করতে পারেননি বেচারা। সত্যিকারই জ্বর এবং খাসি বুখার এবং তাবিয়াতটা, দুইজন বক্তা ছিলাম, আমি সব কিছু করেছিলাম। ওই মাওলানার ওখানে গেলাম, ওই মসজিদের ইমাম সাহেবের সেদিনই মা মারা গেছিল, মা হায়রে মা হায়রে আব্বা হায়রে গ্রামের সর্দারেরা হায়রে গ্রামের মডলেরা, তোমরা কেন চেতন হও না, তোমার বাপ চলে গেল, তোমার মা চলে গেল, তোমার বন্ধু চলে গেল, কবর চলে গেছে, হাড্ডি নাই, এবার মাংস নাই, খায়ালি আছে, তোমার বাপকে স্মরণ কর, তোমার দাদাকে তুমি স্মরণ কর, জাগি না, কেন আমরা চেতন হয় না। বেশি কথা বলবো না, আমার উদ্দেশ্য আলাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের দয়ার নবী প্রেমের ছবি আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাঁচে বিনা উম্মতে, এখনো শুয়ে আছেন মদিনাতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দেনে উম্মত বিনে, হাসর দেনে উম্মত বিনে, যাবেন না নবী জীবেস্তে, হাসর দেনে উম্মত বিনে, যাবেন না নবী জীবেস্তে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার প্রেমী হবে এক শ্রেণী, নবী আমার প্রেমী হবে এক শ্রেণী, দেখা হবে হজে কৌসারে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী
মায়ের ছবি আর আসবে না জগতে। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন মহান তিনি রয়েছেন, তিনি বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে আমার ঘর তৈরি করে, যে আমার ঘর নির্মাণ করে করবে কারা, করে কারা, যারা মুসলমান, বেঈমান করবে না, ওইদিকে ধ্যান দিবে না, ইবলিস করবে না, ওইদিকে অগ্রসর হবে না, মসজিদ বানাবে না, এবার সে তাকে চান্দা লাগবে। সেই জন্য আল্লাহ বলছেন মসজিদ বানাবে কে, না তো খাঁটি যারা মমিন হবে, মানা যারা ইমান নিয়ে এসেছে বিল্লাহে, আল্লাহর প্রতি আল্লাহ গো তোমার প্রতি আমরা আমাদের জীবনটাকে ভাইরা দিয়েছে, মানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ভাইরা দিয়েছে, মসজিদ যা মসজিদের জন্য জমি বিকিয়া যাক, বাড়ি বিকিয়া যাক, মাঠের পাঁচ কাঠা জমিন বিকিয়া যাক, মানা বিল্লাহে। যখন আল্লাহর প্রতি ইমান রেখেছে, ইমান নিয়ে এসেছে, মান আখিরাতের প্রতি ইমান রেখেছে, ওয়া মাইয়া মান আমানা বিল্লাহে ওয়া আকামাসসালাতা, তোমাকে নামাজ কায়েম করতে হবে, ওয়া তাজ্জাকাতা, তোমাকে যাকাত প্রদান করতে হবে, মসজিদ বানাতে হবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তোমাকে জবাই করে দুঃখ, তবুও কিন্তু আল্লাহ ব্যতীত কাউ কি মানতে হবে না। বাপুরা, মায়েরা, খালারা, আল্লাহর নবী বলেন ওরে আমার উম্মতের লোকেরা, যদি তোমরা আমার বন্ধু হও, যদি তোমরা আমার পার্শ্বে যদি আমার সে সুপারিশ নিতে চাও, আমি একখানা গাজাল পড়লাম আপনাদের সম্মুখে, নবী আমার প্রেমী হবে এক শ্রেণী, দেখা হবে হজে কোসারে, বেমানের সুদে দেখা হবে না, ইমানে চুগল খুরুর সুদে দেখা হবে না, বেনামাজির সঙ্গে দেখা হবে না, হবে কার সঙ্গে, নত খাঁটি ইমানদার মুসলমানদের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বন্দারা, ও আমার বন্ধুরা, তোমরা শুনো হে, আমাই ছাড়া কাও কি তোমরা ভয় করিও না, তোমার গলা কেটে দুঃখ, তোমার জীবনটা নিয়ে নুখ। আজকে এই ভারতবর্ষে ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, কত ঘটনা দেখছেন, দাড়িওয়ালাকে, সুন্দর সুন্দর পায়জামাওয়ালাকে সাদা কাপড় পরে আছে, ওরে আল্লাহ রে, ওই মৌলভী সাহেব সাদা পায়জামা পাঞ্জাবি পরার কাফনটা পরে গেছে বিদেশে রে, আর ওই যে আর শেষেরা বজরং দলেরা মসজিদ যারা ভাঙে তারা কি করে, ওই মুলবি সাহেবকে, ওই দাঢ়িওয়ালাকে রে, এটা তোদের পরীক্ষা, এটা তোদের আজমাইস রে, 2024-এর পরে তোদের আজমাইস সূর্য হবে রে, হবে রে, ছেড়া দিবে না রে, ছেড়া দিবে না রে, এনপিআর এনআরসি এগুলো লাগু হবে রে, বাপ থেকে বেটা জুদা করবে, কেয়ামতের দিন হাসরের মাঠে কেউ খুব কাম দিবে না রে, যে স্ত্রীকে লিয়া রাত্রে মজা মজা করে শুয়ে থাকি ওই স্ত্রীও তোমার কাম দেবে না রে, যে বেটাকে তুমি আদর করো বাজার যেতে গেলে বেটা বেটির জন্য তুমি উখড়া মুড়ি নিয়ে আসো, ওই বেটা বেটি তোমার কাম দেবে না রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যদি জান চলে যায়, এক কাঠা জমিন বিকিয়ে যায় মসজিদ বানাবার জন্য, নির্মাণ করার জন্য, বিক্রি করে দাও, আর আল্লাহর কাছে জান্নাতের ঘর খরিদ করে লাও। নবী পাক মুহাম্মদ বিশ্ব নবী বলেন ও আমার বন্ধুরা, ও আমার উম্মতের লোকেরা, তোমরা শুনো হে, মামবানা লিল্লাহে মসজিদা, আমার ঘর যারা বানাবে, আমার ঘর যারা নির্মাণ করবে, আমার ঘরে 5,000 টাকা মায়ের নামে যারা দিবে, মৃত্যু আব্বার নামে যারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়াবতাগি ওয়াজহাল্লাহি, আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে ভালো লাগার জন্য, আমার আমার প্রতি প্রেম রাখার জন্য, আমার প্রতি মহব্বত রাখার জন্য। রব্বুল আলামিনের নবী বলেন, শুনালে রে আমার উম্মতের লোকেরা, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবো, তোদের জন্য জান্নাতের মধ্যে এসি রুমে সফর করেছেন, হেলিকপ্টারে করেছেন, ইউরোপ্লেনে করেছেন, এগলা ঘর এগলা সফর কোন সফর নয়। আল্লাহর যদি ট্রেন লেন, আল্লাহর যদি বাস লেন, আল্লাহর যদি কাছে বাইক লেন, এই বাইককে দান করে দেন, এই আল্লাহর কাছে যদি কোনো গাড়ি লেন, বোলেরো থাকে এখানে লেসা খাড়ো করে দেন, বকরি ছাগল যদি থাকে এখানে লেসা খাড়ো করে দেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহর নবী বলেন, মামবানা লিল্লাহি মসজিদা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাপরা, আব্বা কবর শুয়ে আছে, মা কবর শুয়ে আছে, এ আঠা গাঠার জন্য বাপের চারটা বেটা ছিল, একটা বেটি ছিল, বাপরে এক কাঠা ডিহি ছিল। এবার সে বাপ চিন্তায় চিন্তিত হয়ে থাকে, চারটা বেটা হয়ে গেল, একটা বেটি হলো, এক কাঠা ডিহি, এই ডিহিতে কেমন করে আমার চারটা বেটার সেই জায়গা হবে, বাড়ি হবে, ঘর হবে, বড় হতে গেলে বিবাহ দিতে হবে, আলাদা ঘর করতে হবে, বাপের মায়ের টেনশন মাথায় চেপে যায়। এবার পড়োশি, হঠাৎ করে পড়োশিওয়ালার পাঁচ বিঘার একটা বাড়ির দাগ ছিল, দরকার পড়ে গেছে, হজে যাব মনে মনে ধারণা করলো, এটি বাড়ির যদি দু কাঠা বেচে দে তাহলে হজে চলে যাব। ওই গরিব লোকটা ওই পড়োশি ছিল, এবার আব্দুল গফুরকে বলছে, ও আব্দুল গফুর, তোমার তো এক কাঠা এটিহি ছিল, আমি দু কাঠা জমি বেচবো, তুমি যদি লিয়ে নিতে পারো তো লিয়ে লাও। গরিব লোকটার পয়সা নাই, টাকা নাই, কিছু নাই, মনে মনে চিন্তা করে স্ত্রীকে বলতে পারে না, বেটারাকে বলতে পারে না, কিছু নাই, গরিব মানুষ, বাড়িতে খাবার জুটে না, সকালে বের হয় বিকালে বাড়ি আসে। এবার সে একদিন হঠাৎ করে আব্দুল গফুরের মনে পড়ে গেল, আমার স্ত্রীর আব্দুল্লাহর মায়ের নটা তাবিজ আছে, নটা তাবিজ যদি আমি ফুসলে টুসলে দিই, আর যদি লাভা মার্কেটে যেয়ে বেচি, নটা তাবিজে 18,000 টাকা হবে, আর ৬,০০০ টাকা করে কাঠা পাওয়া যাবে, পড়োশি বেচবে। কিন্তু স্ত্রী মা খালাদের ঘে কত যে ময়া মমতা গহনার উপরে, এবার সে বালার উপরে, এবার সে পায়েলের উপরে, এই সোনার হারের উপরে, বালার উপরে কত যে মমতা। একদিন আব্দুল্লার মা, আব্দুল গফুর, আব্দুল্লার আব্বা রাত্রে শুয়েছে বিছানা, এবার সে আব্দুল্লার মাকে বলতে পারে না, ডরে, গহিনার ব্যাপার তো, এবার সুন্দর একটা গহিনার ব্যাপার বিয়েতে পেয়েছিল, দিয়েছিল, ওই গহিনার ব্যাপারে কেমন করে স্ত্রীকে বলব। এবার সে শুয়ে শুয়ে পূর্ণটা রাত্রি আসলো না, নিন আসলো না, ঘুম আসলো না, কার জন্য না, তো চারটা বেটার জন্য এবং একটা বেটির জন্য। এবার রাত্রি 12টা বেজে যায়, এবার আব্দুল্লার মাকে বলছে, আব্দুল্লার মা, আব্দুল্লার মা, কি কইছো জি, কহো না জি, তুমি গোটাই রাজ্যে খালি ফুস ফাঁস করছো, কহো। আব্দুল্লার বাপ বলছে, কি বলবো রে, আমাকে ঘুম আসে না, এ বেটার লেগা, বেটির লেগা, ওই রাত চলে গেল, দ্বিতীয় রাত চলে গেল, তৃতীয় রাতের বেলা এবারে স্ত্রীকে বলছে, আব্দুল্লার মা রে, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আহকাফের মধ্যে কত সুন্দর জটিল আয়াত তেলাওয়াত পেশ করেছেন আল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুন শাহরা। চতুর্থ রাত্রে বেলা, তৃতীয় রাত্রের বেলায় আব্দুল্লাহর মাকে বলছে।